চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল। ঘরে মাঠে বোরশিয়া ডটমুন্ডকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ সেমিফাইনালের পথে এগিয়ে থাকল অ্যাথলেটিকো মাদ্রিদ। বুধবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ 2-1 গোলে জেতে স্প্যানিশ ক্লাবটি। আগামী মঙ্গলবার জার্মান ক্লাবটির মাঠে হবে ফিরতি লেগ ম্যাচ। ছোট্ট কোনো ভুলেও দিতে হতে পারে বড় কোনো মাশুল। ম্যাচের আগে কোচের দেয়া সতর্ক বার্তার পরেও শুরুতে মারাত্মক ভুল করে বসে ডটমুন্ডের খেলোয়াড়রা। ম্যাচ শুরুর চতুর্থ মিনিটের ঘটনা, গোলরক্ষক গেগ্রোর কোভিলের পাশ বক্সের মুখে পেয়ে তা হারিয়ে ফেলেন ডাচ ডিফেন্ডার ইয়ান মার্সেন, আর বল ধরে সহজে ঠিকানা খুঁজে নেন অ্যাথলেটিকোর আর্জেন্টাইন মিডফিল্ডার দেপল। গোল পেয়ে আক্রমণে আরও ধার বাড়ায় স্বাগতিকরা। 32 মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। চোট কাটিয়ে ফেরা অতোয়ান গ্রিজমানের স্কুপ পাস বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দিয়াস লিনো। প্রথমার্ধে অ্যাথলেটিকোর চাপ সামলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায়নি ডটমুন্ড। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ সানিয়ে 81 মিনিটে ব্যবধান কমায় অতিথি দল। বদলি নামা ফরোয়ার্ড হলার গোল করার পর যোগ করা সময়ে শেষ মুহূর্তে মিডফিল্ডার উইলিয়ান ব্রান্ডের হেড ক্রসবারে লাগলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় জার্মান ক্লাবটিকে।